আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নামাঙ্গান উজবেকিস্তানের আরেকটা শহরে। আমার দেখা এই যাবৎকালের সবচেয়েতে চমৎকার একটা শহর ছিল ওই নামাঙ্গান। তো শেষ নামাঙ্গানে কয়েক ঘন্টার জন্য আসছি, শেষমেশ এখন এমন চমৎকার একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। এই যে এই মসজিদটা, তো এই মসজিদটা দেখাতে দেখাতে এই মসজিদের মানে ডিটেলস একটু বলবো আপনাদের। দেখেন কি চমৎকার, এটাই এখানকার সবচেয়ে বড় সেন্ট্রাল একটা মসজিদ। তো মোটামুটি সারাদিন ভালোই কাটলো, এখানকার মানুষজনের সাথে যত ক্লোজলি মিশা যায়, ভাষাগত জটিলতা থাকা সত্ত্বেও ইশারা ইঙ্গিতে যতটা ক্লোজলি এদের সাথে কথা বলা যায়, যা মানে খুবই চমৎকার সময় কাটলো। ও রে, কি পরিমাণ পানির স্রোত! দেখেন কি পরিমাণ পানির স্রোত! আমার জুতাটা এখানে ফেলে দিলে পানিটা অবশ্যই টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর মসজিদটা! আচ্ছা, এই মসজিদটার নাম হলো আফসানা মসজিদ, আরেকটা হলো ইউসুফ খানের ছেলে কাসিম খান মসজিদ। এটা মূলত একটা নতুন মসজিদ, 2017 এটার কাজ শুরু হয়ে 2021 কাজ শেষ হয়। এই মসজিদটা মোট 4 হেক্টর জায়গার উপরে নির্মিত, তার মধ্যে 2 হেক্টর জায়গায় শুধু পার্কিং লট, প্রায় 700 গাড়ি এখানে রাখা যাবে। আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো এখানে প্রায় 100টা টয়লেট আছে, এটার ভেতরে যে জায়গাটা আছে ভেতরে একসাথে 4,500 মানুষ নামাজ পড়তে পারবে। আর পুরো জায়গাটায় এই যে বাহির এগুলো নিয়ে এখানে প্রায় একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারবে। আমি ভেতরটা আপনাদেরকে একটু দেখাবো। আমি আজকে এখনও জোহরের নামাজটা পড়তে পারি নাই, ওযু করে নেই, ভেতরে ঢুকে একসাথে জোহরের নামাজ এবং আসর নামাজ পড়ে তারপরে বের হব এবং ভেতরটা দেখাবো আপনাদেরকে। দেখেন কি সুন্দর মসজিদটা, উজুখানাটাও দেখাবো। এখানে এখানকার উজুখানা খুবই অর্গানাইজড। ও আল্লাহ, খুবই ঠান্ডা লাগতেছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ। আচ্ছা, যে দুইটা টাওয়ার আছে, দুইটা টাওয়ার 40 মিটার করে একটা, গম্বুজের সাইজটা ভুলে গেছি। ওদিকটা উজুখানা। প্রশান্তি লাগতেছে অনেক। এখানে এরা যে উজু করে, একদম ফোঁটা ফোঁটা পানি নিয়ে তারা উজু করে, মানে যেহেতু এদেশে পানির অভাব, প্রতিটা মানুষের মধ্যে পানি কম খরচ করার একটা টেন্ডেন্সি আছে। সুন্দর ডিজাইন দরজার।
بسم الله الرحمن الرحيم. দেখেন কত বড় মসজিদ, এই জায়গাটা 4,500 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। ওরে সুবহানাল্লাহ, দেখেন লাইটিংটা কত বড়, জালবাতি বলে এগুলাকে। ওইদিকে দোতলায় নামাজ পড়তে পারবে, এদিক দিয়েও দোতলায় নামাজ পড়া যাবে। ও ওইদিকেও আবার দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। এই মসজিদটা বানাইতে কত টাকা খরচ হয়েছে এটা যদি একটু জানতে পারতাম। দেখেন এটা মসজিদ হিসেবে মিম্বারটা অতটা ইয়ে মনে হচ্ছে না, এই হলো মেম্বারটা। এখানে ইমাম সাহেব বসে ইয়ে করেন, খুতবা ওখানে দেন। এখানে মাইক টেক বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم. فرقان بسم الله دوتاي قرآن دخل برجت تو فيديو تا شيش كربو دارا دارا ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন কমেন্টস করে জানাবেন, মসজিদটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আচ্ছা এইদিকে পুরোটাই আরবি লেখা, সুরা লেখা, অনেক বিশাল বড় জায়গা জুড়ে পুরোটাই রাউন্ডে লেখা কোরআন তেলাওয়াত।